শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে একটি বিক্ষোভ মিছিল শেষ করে ক্যাম্পাসের যে মূল ফটক রয়েছে অর্থাৎ ঢাকা কলেজের মূল ফটকে তারা দাঁড়িয়েছেন এবং তারা যে তাদের রেজিস্ট্যান্স উইক যেটি সেটি চলছে সেটির অধীনে তারা চারটি দাবি জানিয়েছেন, যার মধ্যে প্রধান দাবি হচ্ছে এই শিক্ষার্থীদেরকে হত্যাসহ নানা ধরনের হত্যাকাণ্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। পাশাপাশি যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে বিপ্লব সাধিত হয়েছে, যে সফলতা এসেছে, সেটিকে যারা নস্যাৎ করার জন্য চেষ্টা করছে তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয় এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা সেই আওয়ামী লীগ সরকার যখন তাদের পতন হয়েছে তারা সবশেষ আসলে সংখ্যালঘুদেরকে ব্যবহার করে তারা আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে এবং এই যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে সেই বিপ্লবটিকে আসলে ব্যর্থতায় পর্য অবশ্যিত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু করছেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ অন্যান্য যে সমর্থক এবং শিক্ষার্থীরা। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা কিন্তু আজকের যে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ পাশাপাশি মিছিল যেটি সেটি করেছেন এবং তারা বলছেন প্রশাসন সহ অন্যান্য জায়গায় সাবেক সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের যারা আছেন তাদেরকে সরিয়ে দিতে হবে দ্রুত সময়ের মধ্যে এবং শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দ্রুতই বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি যারা এখনও পর্যন্ত নানাভাবে এই বিপ্লবকে আসলে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ষড়যন্ত্র করছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং তারা একটি বিষয়ে স্পষ্ট করেছেন যে এই দেশে আসলে কেউ সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নয়, অর্থাৎ সবাই বাংলাদেশের নাগরিক পরিচয়ে সৌহার্দ্যের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে বসবাস করবেন। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি যদি কেউ নষ্ট করতে চায় সেই ক্ষেত্রে ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে আরও কঠোর হবে। পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিককে কিন্তু তারা বলেছেন যে ধর্মীয় পরিচয় যেটি রয়েছে সেই ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাই বাংলাদেশের মানুষ হিসাবে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য এবং ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে সংখ্যালঘুদেরকে ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে তারা সজাগ হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এ ছিল আমার কাছ থেকে ঢাকা কলেজের যে ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকের বিক্ষোভ মিছিল সেটির সর্বশেষ। সরাসরি ছিলাম ঢাকা কলেজের সামনে।